রাজনৈতিক দল তারা অনেক বড় বড় রাজনৈতিক প্রোগ্রাম করছে, সেই রাজনৈতিক প্রোগ্রামগুলোর মাধ্যমে দাবি জানানো হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার একটি ভালো ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই মানুষ আস্থা রাখে, সেই দাবি। কিন্তু দুঃখের বিষয়, এই তত্ত্বাবধায়ক সরকারের মতো আরো বিভিন্ন সরকারের প্রস্তাব অনেকে দিয়েছেন, এর মধ্যে অন্তর্বর্তী সরকার, জাতীয় সরকার, তারপরে নিরপেক্ষ সরকার বিভিন্ন কিছু বলছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিভাবে আসলো এটা কিন্তু আমাদের জানতে হবে। জামাতের প্রেসক্রিপশনে বা পরামর্শে শেখ হাসিনা দীর্ঘদিন আন্দোলন করে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সেদিন সে বলেছিল আজীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই শেখ হাসিনা। আজকে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল। আপনারা জানেন যে সাতজন জুরির মধ্যে ছয়জন জুরি বলেছিল তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, কিন্তু শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বিজ্ঞপ্তি বের হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। কোন বিচারকের ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার রেখে দেবে বলেন? রেখে দেওয়ার ক্ষমতা নাই। তত্ত্বাবধায়ক সরকার এমন একটি সামাজিক চুক্তি, যেই সামাজিক চুক্তির মাধ্যমে এদেশের মানুষ ভোট দিতে ভয় পায় না, নিরাপদ বোধ করে, নিরাপত্তা বোধ করে। এই ব্যবস্থায় বিএনপি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এবং তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে বিএনপিও ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে। এই যে একটা ব্যবস্থা, যে এই ব্যবস্থার মাধ্যমে কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না, এটাই কিন্তু একটা প্রমাণিত বিশ্বস্ত ব্যবস্থা, যে অন্যায় করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। কিন্তু শেখ হাসিনার এখানেই সমস্যা, যে এই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা থেকে চলে যেতে হয়, এই জন্য সে নিজের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করেছে। আমরা একটি কথা বলি, যে এই সময়ের মধ্যে যত রাজনীতিবিদ আছে, সমস্ত রাজনীতিবিদের মধ্যে একমাত্র অবিশ্বাস্য এবং বেইমান রাজনীতিবিদ হিসেবে আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলতে পারি, পারি কি না? সেই এরশাদের সময়ে তিনি বলেছিলেন যে এরশাদের অধীনে যে ক্ষমতায় যাবে, নির্বাচনে যাবে, সেই হবে বেইমান। আল্লাহর কি খেলা, উনি নিজেই সেই নির্বাচনে গিয়ে নিজে নিজেকে বেইমান প্রমাণ করলেন, কত বড় আল্লাহর খেলা দেখেন। এরপরে বললেন আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই, কতটুকু পোল্টিবাজ, এখন তার তত্ত্বাবধায়ক সরকার দরকার হচ্ছে না, এখন অন্যান্য ব্যবস্থার মধ্যে জাতীয় সরকার বলেন, নিরপেক্ষ সরকার বলেন, বিভিন্ন সরকার, এটা থিওরিগুলো ক্লিয়ার না। কোন দল থেকে আসবে, কোন কোন দল থেকে আসবে, বলবে যে সংসদে যারা আছে তারাই মিলে সরকার গঠন করবে, কিন্তু যারা সংসদের বাইরে আছে তারা কি গুরুত্বপূর্ণ না? বিএনপি কি গুরুত্বপূর্ণ না? গণ অধিকার পরিষদ কি গুরুত্বপূর্ণ না? তারপর চরমুনায় আছে, খেলাপথে মজলিস আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, সবাই গুরুত্বপূর্ণ। তাকে বাদ দিয়ে কোন সরকার করবে, যেই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? পারবে না। সুতরাং একমাত্র বিশ্বস্ত উপায় হলো তত্ত্বাবধায়ক সরকার। আমরা কেন গণস্বাক্ষর নিচ্ছি? গণস্বাক্ষর নিচ্ছি এই জন্য যে আন্দোলনের কোনো লিখিত দলিল থাকে না, আমরা 1,00,000 মানুষের স্বাক্ষর নিয়ে প্রমাণ করব যে 1,00,000 মানুষ লিখিত স্বাক্ষর দিয়েছে, স্বাক্ষর দিয়েছে, দলিল, এটা একটা দলিল, স্যাম্পলিং দলিল, এটা সেই দলিল বলবে এতগুলো মানুষ সাক্ষী দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার চাই, এতগুলো মানুষ। এই দলিল আমরা আমাদের বন্ধুরাষ্ট্র আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সমস্ত দেশের প্রতিনিধিদের কাছে কমে পাঠাবো, যে এই এতগুলো মানুষ স্বাক্ষর দিয়েছে, রাষ্ট্রপতির কাছে দিব, ওই গণভবনে থাকা স্বৈরাচারের কাছেও এক কপি পাঠাবো, যে এতগুলো মানুষ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তুমি চিন্তা করো তত্ত্বাবধায়ক সরকার দিবা কি না। এই জন্য আমরা এই স্বাক্ষর, আমরা উত্তরা, মিরপুর, আজিমপুর, আজমপুর, উত্তরখান, গুলিস্তান, মতিঝিল, পল্টন, নয়া পল্টন, পুরান পল্টন, সব জায়গায়, শাহবাগ, টিএসসি, সব জায়গায় এই গণস্বাক্ষরের আবেদন নিয়ে যাব। আপনারা আমাদের অপেক্ষা করবেন, আমরা ডেট দিয়ে, শিডিউল দিয়ে দিয়ে যাব। আজকে যেমন সবাই এখানে একত্রিত হয়েছেন, একটু দেখেন কারাগার এখানে একত্রিত হয়েছেন, তেমনইভাবে যেখানে যেখানে যাব এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেবেন, স্বাক্ষর করবেন। এখানে আমরা আসার আগে আসে দাঁড়াইছি,
একজন সাংবাদিক বলছে প্রথম স্বাক্ষরটা আমি করতে চাই, আমার কাছে খুব ভালো লাগছে। একজন রিকশাওয়ালা বলছে ভাই টিপ সাইন দেওয়ার উপায় আছে নি, টিপ সাইন দিবে। আমি বললাম টিপ সাইন দেওয়ার উপায় তো নাই, আমি একটা কিনে আনতেছি কালি, ঠিক আছে।